প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতে 9.2 অধ্যায়টা নিয়ে। তো এটা হচ্ছে আমাদের বেসিক ক্লাস 3, এবং এই পর্বে আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যাতে গাণিতিক সমস্যাগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারো। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, যাতে আজকের ক্লাস সম্পর্কে পরিপূর্ণ ধারণা লাভ করতে পারো। তো চলো শুরু করা যাক। তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লগারিদমিক ফাংশন। তো এখন লগারিদমিক ফাংশন নামের মধ্যে দেখো লগ ব্যাপারটা আছে, মানে এই ফাংশনগুলো লগের মাধ্যমে প্রকাশিত হবে। তো যেমন আমরা যদি একটা ফাংশন নিই এফ অফ এক্স লগ এ টু দি পাওয়ার এক্স, এটা একটা লগারিদমিক ফাংশন। তো যদি আমাদের কোনো সময় সংজ্ঞা কেউ জানতে চায় যে লগারিদমিক ফাংশনটা কি, তখন আমরা বলবো যে এফ অফ এক্স ইকুয়াল লগ এ টু দি পাওয়ার এক্স। এই আকারের ফাংশনগুলোকে লগারিদমিক ফাংশন বলে, এবং লিখে দিবে এখানে যেখানে যেখানে এটা কিন্তু দুইটা কন্ডিশন হবে, এটা হচ্ছে 0 থেকে বড় হতে হবে এবং এটা কখনো 1 সমান হতে পারবে না। তার মানে এখানে এই এটার মানটা দুই ধরনের হইতে পারবো না, সেটা হচ্ছে 0 থেকে বড় হতে পারবে কিন্তু 0 এর ছোট হতে পারবে না, আর আরেকটা হচ্ছে 1 সমান হতে পারবে না। এই দুইটা শর্তের জন্য এই আকারের ফাংশনগুলো হচ্ছে লগারিদমিক ফাংশন। যেমন দিয়ে আমি লিখতে পারি কয়েকটা লগারিদমিক ফাংশন, যদি আমি বলি যেমন এফ অফ এক্স লগ, এর জায়গায় আমি বলছি 1 হতে পারবে না আর 0 হতে পারবে না, মানে এর চেয়ে বড় হতে হবে। তাহলে আমরা এখানে 2 নিই, 2 এর পাওয়ার x নিই, এটা কি ফাংশন? লগারিদমিক ফাংশন। একইভাবে আমি এফ অফ এক্স আর লিখলাম না বারবার করে, আমি শুধু ফাংশনগুলো লিখেছি, যেমন লগ 5 এর পাওয়ার x, এটাও লগারিদমিক ফাংশন। যদি এফ অফ এক্স ইকুয়াল লগ 5 টু দি পাওয়ার x লেখা হয় তাহলে সেটা লগারিদমিক ফাংশন। আবার এখানে লগ e টু দি পাওয়ার এক্স লিখলে এটাও লগারিদমিক ফাংশন। তো এটা অনেকে নতুন দেখতেছো, ই ভিত্তিটা কি আসলে? আমরা একটু যদি বলে রাখি, এখানে ই হচ্ছে একটা অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা তোমরা বোঝো যেটা অনেক বিশাল, যেমন পাই একটা অমূলদ সংখ্যা, রুটটা একটা অমূলদ সংখ্যা, কারণ এগুলো ক্যালকুলেটারে দিলে দেখবা অনেক বড় একটা সংখ্যা চলে আসে। একটা প্রথম একটা সংখ্যা আসবে, তারপরে দশমিক দিয়ে বিশাল একটা সংখ্যা চলে আসবে। তো ঠিক এখানে ইটা যে সংখ্যাটা সেটা একটা অমূলদ সংখ্যা ওই ধরনের, যেটাকে আমরা এরকম বলতে পারি 2.71828, মানে চলতে থাকবে। আমি কয়েকটা ঘর লিখলাম, এই সংখ্যাটা এই ইটা যে আছে সেটা একটা বিশাল সংখ্যা, তো সেটা একটা অমূলদ সংখ্যা। এখানে যাই হোক না কেন, যদি এরকম আকারে থাকে ইটা তো অবশ্যই এই দুইটা শর্তের মধ্যে নাই, কারণ এর এখানে বলছে আমাদের 0 থেকে বড় হতে হবে। ঠিক আছে, 0 থেকে বড় হলো এবং 1 তো হয় না, এটা তো 2 তো অবশ্যই 0 থেকে বড় আর 1 হয় না এটার মধ্যে, তাহলে এই সংখ্যাটা এখানে প্রযোজ্য ই। তো এর জন্য আমরা এই ইটাকে বসাইলে এই যে ফাংশনটা তৈরি হয় এটা, সেটা হচ্ছে এটাও এক ধরনের লগারিদমিক ফাংশনই, এই যে এটা। তো আমরা এখন ই ভিত্তিটা দিয়ে আমরা এই লন কি জিনিস সেটা বুঝতে পারবো। তো আগেই বলে রাখি যে এই এটাকে কিন্তু এইভাবেও লেখা যায়, আমরা এইভাবে এফ অফ এক্স লগ ই টু দি পাওয়ার এক্স, যাদের বুঝতে সমস্যা হইতেছে এইটাকে, এটাই মূলত ফাংশন। হ্যাঁ, তো এফ অফ এক্স ইকুয়াল লগ ই টু দি পাওয়ার এক্স, এটাও কিন্তু লগারিদমিক ফাংশন, কারণ এখানে লগ আছে। আমরা এখন চিনবো লনটা কি জিনিস, মানে লন কাকে বলে। তো এটা সংজ্ঞা দেওয়া হয় এইভাবে, ই ভিত্তিক লগকে, মানে লগ হচ্ছে যে এই লগকে লন বলে। ঠিক আছে, ই ভিত্তিক লগ, লনকে অনেক সময় ন্যাচারাল লগও বলা হয় ইংলিশে। তো আমরা ই ভিত্তিক লগকে লন বলে। তার মানে আমি বুঝতে পারতেছি তো কি বল হইতেছে, যদি আমাদের এরকম লেখি এই ফাংশনটা, একটু চিন্তা করো, লগ ই টু দি পাওয়ার এক্স, এটা আমরা লিখলাম এফ অফ এক্স। হ্যাঁ, তাহলে এই এই এইটার পরিবর্তে আমরা লন এক্সও লিখতে পারি। আমি কি বলছি দেখো, ই ভিত্তিক লগ, এই যে এই লগের ভিত্তি কি ই আছে না, এই ই ভিত্তিক লগকে কি বলে, লন বলে। তাহলে এখানে এক্স যেটা আছে এখানে তো সেই এক্স, মানে ফাংশন অফ এক্স, এটা এক্স এর ফাংশন। তো আমি তোমাদের এটাই বলে রাখি যে দেখো ক্যালকুলেটার মধ্যে তুমি যদি এটা লেখো, সাইন্টিফিক ক্যালকুলেটার দিয়ে লিখতে পারবা, লগ ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় যদি এখানে 5 বসাও, যে রেজাল্ট আসবে লন 5 বসালেও কিন্তু একই রেজাল্ট আসবে। এখানে ইটাকে তোমরা যদি এইভাবে দাও, এই বড় সংখ্যা আকার লেখো, তাহলে হয়তো সংখ্যা হেরফের হতে পারে, কিন্তু যদি সাইন্টিফিক ক্যালকুলেটারে সরাসরি লগ ই দিয়ে মোডে নিয়ে, যখন ই দিয়ে এরকম
হলো 5 দিবা যে রেজাল্ট আসবে এটা রেজাল্টও কিন্তু সেম আসবে দুজনের রেজাল্ট ঠিক আছে তো এখন আমি আরেকটু কিছু বলি লন নিয়া লনের ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই ধরো আমি যদি প্রশ্ন করি লন 1 সমান কত একটা প্রশ্ন করলাম লন 1 সমান কত এটা কিন্তু তোমরা অনেক সময় দেখো এমসিকিউ এর মধ্যে 0 যে লন 1 ইকুয়াল 0 কেন হয় দেখো তো আমি যদি এটা লিখি এই এখানে যদি আমি f x এর জায়গায় যদি 1 হয়ে যায় তাহলে আমরা এটা লিখতে পাই না log e টু দি পাওয়ার 1 তো log e টু দি পাওয়ার 1 মানে কত 0 এখন এটা কেন 0 হলো যদি আরেকটু বিস্তারিত জানতে চাও তাহলে আমরা বলবো যে 2 এর কিউব করলে আমাদের আসতো 8 এটাকে আমরা log এর মাধ্যমে লিখলে কি লিখতাম log এ 2 এখানে থাকতো 8 টা চলে আসতো আর এই পাওয়ারটা রেজাল্টে চলে যেত ফলাফল চলে যেত তো আমরা তো এটা কিভাবে করতাম এই 2 এর পাওয়ার কত হলে 8 হবে এই 2 এর পাওয়ার এই পাওয়ারটা কত হলে 8 পাবো ঠিক না এই এই বক্সে যেটা হবে সেটাই তো এই রেজাল্টটা প্রকাশ করতেছে এখানে ঠিক না তাহলে 2 এর পাওয়ার কত হলে 8 হবে 3 হলে 8 হবে এখন আমি যদি বলি এই এই জিনিসটাকে e এর পাওয়ার কত হলে 1 হবে এই যে e এর পাওয়ার কত হলে 1 হবে সেটা যদি আমি চেক করি তাহলে e এর পাওয়ার কোনো কিছুর পাওয়ার কত হলে 1 হয় 0 হলে 1 হয় কোনো কিছুর পাওয়ার যদি আমরা 0 দেই তাহলে তো 1 হয়ে যায় তাহলে এই যে log e টু দি পাওয়ার 1 মানে কত 0 তো log e টু দি পাওয়ার 1 মানে যেহেতু 0 তাই এই log e টু দি পাওয়ার x যেটা বলতাছে সেটা ln x তো একই তাহলে আমি যদি বলি ln ln 1 কত এই যে x এর জায়গায় এখন 1 আসতেছে তাহলে এটাও হবে কত 0 তার মানে এর জন্য আমরা লিখছি ln 1 ইকুয়াল 0 আবার যদি তোমাদের এরকম আসে ln e ইকুয়াল কত প্রশ্ন করলো ln e তাহলে আমরা ওই যে x এর জায়গায় এখন x এর জায়গায় এখন e বসাবো যেহেতু যে ফাংশন অফ x তাহলে আমি যদি এটার মধ্যে e এর জায়গায় এখন কত বসাবো এই যে log e এর এই x এর জায়গায় এখন x এর জায়গায় e বসাবো তাহলে আমরা জানি এই যে এই ভিত্তির আর পাওয়ার যদি সেম হয়ে যায় তাহলে সেটা 1 হয়ে যায় কিংবা আমি যদি এটাকে এইভাবেও বলতে চাই এখানে ধরো এখানে 2 এর পাওয়ার এখানে কত হলে 2 হবে মানে এই e এর পাওয়ার কত হলে e হয় log এর ক্ষেত্রে তাহলে আমি যদি এখানে বলি এটাকে এইভাবে বলি 2 এর পাওয়ার 1 হলে কোনো কিছুর পাওয়ার 1 হলে তো ওই সংখ্যাই আসে 2 এর পাওয়ার 1 মানেই তো 2 বা যদি আমি বলি 5 এর পাওয়ার কত হলে 5 হবে 1 হলে 5 হবে ঠিক না তাহলে e এর পাওয়ার কত হলে e হবে e এর পাওয়ার 1 হলে e হবে এই যে e এর পাওয়ার 1 ইকুয়াল e এটা লেখা যায় তাহলে এই পাওয়ারটাকেই তো আমাদের ফলাফলে দিয়ে দেয় log সেটা করে তাহলে এটা 1 হয়ে যায় অথবা তোমরা এই সূত্রটা তো অবশ্যই মুখস্থ করে ফেলছো log a এর পাওয়ার a ইকুয়াল 1 তো এই কন্ডিশন নিয়েও করা যায় e এর পাওয়ার e মানে কত হবে 1 হবে তাহলে এই এখানে e এর পাওয়ার যেহেতু 1 সরি e এর পাওয়ার e এখানে তো সেটা কত 1 আসছে তাহলে ln e কত হবে সেটা 1 হবে কারণ আমি বলছিলাম কি দুইটা সেম শুধু e ভিত্তিক log কে আমাদের কি বলে ln বলে তাহলে ln e কত হয় ln e হয় 1 এই যে আলোচনা করব কারণ তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূচকীয় ফাংশনকে কিভাবে লগারিদমিক ফাংশনে রূপান্তর করা যায় মানে একটা ফাংশন সূচকীয় ফাংশনটাকে আমরা কি ফাংশন বানাবো লগারিদমিক ফাংশন বানাবো তো আমি প্রথমে বলে রাখি সূচকীয় ফাংশনকে যদি আমি বিপরীত ফাংশন বানাতে পারি তাহলে সেটাকে লগারিদমিক ফাংশনে নেওয়া যাবে মানে সূচকীয় ফাংশনকে বিপরীত ফাংশন করে তারপর সেটাকে লগারিদমিক ফাংশন বানাতে হবে তো আমি যদি প্রথমে বলি আগে যে সূচকীয় ফাংশনকে বিপরীত ফাংশন করতে হলে মানে যে কোনো ফাংশনকে যদি আমি বিপরীত ফাংশন করতে চাই তাহলে প্রথম শর্ত হচ্ছে ওই ফাংশনটাকে এক এক হতে হবে আমি কি বলছি ফাংশনকে কোনো ফাংশনকেই ফাংশনকে কি করতে চাইলে বিপরীত ফাংশন করতে চাইলে বিপরীত ফাংশন কোনো একটা ফাংশনকে যদি আমি বিপরীত ফাংশন বানাতে চাই তাহলে অবশ্যই ওই ফাংশনটাকে ধরো ওই ফাংশনকে কি হতে হবে এক এক হতে হবে বুঝতে পারছো মানে কোনো একটা ফাংশনকে বিপরীত ফাংশন বানাতে হলে আমাদের প্রথম শর্ত হচ্ছে ওই ফাংশনকে এক এক হতে হবে এখন আমি বলে রাখি সূচকীয় ফাংশনগুলো এক এক ফাংশন সূচকীয় ফাংশনগুলো কি হয় এক এক হয় সূচকীয় ফাংশন এক এক হয় আচ্ছা এখন যদি আমি প্রশ্ন করি মানে কেন সূচকীয় ফাংশনগুলো এক এক হয় আসলে এক এক জিনিসটা কি প্রথমে এটা আগে জানতে হবে তো তো এক এক
ইংরেজিতে বলে ওয়ান টু ওয়ান ফাংশন, এটাকে এক এক ফাংশনকে। তো আমরা যদি বলি এক এক ফাংশনটা কি, তো আমরা এটাই বলবো যে কোনো ফাংশনের ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য যদি আমরা ভিন্ন ভিন্ন মান পাই তাহলে ওই ফাংশনকে এক এক ফাংশন বলে। কথাটা জটিল হলে আমি যদি উদাহরণের মাধ্যমে বলি তাহলে একটু সহজ হয়ে যাবে। তো আমি কিন্তু তোমাদের প্রথমে বলে রাখছি যে সূচকীয় ফাংশনগুলো এক এক ফাংশন হয়। এখন সূচকীয় ফাংশন কেমন, আমি যদি সূচকীয় ফাংশন লিখি এফ অফ এক্স ধরো টু এর পাওয়ার এক্স, এটা একটা সূচকীয় ফাংশন, লগারিদম বলতেছি না কিন্তু সূচকীয় ফাংশন, এটা একটা সূচকীয় ফাংশন। আর তোমাদের মনে আছে তো সূচকীয় ফাংশনে যে ওই যে এক্সটা সেটা কিন্তু সূচকে থাকে বা পাওয়ারে থাকে, তো এটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন। এখন আমি বলছিলাম এক এক ফাংশন কাকে বলে একটু খেয়াল করে দেখো। এখানে আমি দুইটা মান বসাবো, এখানে তোমরা তো জানো অবশ্যই এটাকে আমরা ওয়াই লিখতে পারি, ওয়াই ইকুয়াল এফ অফ এক্স এটা লেখা যায়। আমি বলছিলাম না এফ অফ এক্স বলা যে কথা আর ওয়াই বলা একই কথা, মনে আছে তো? তাহলে আমি এটাকে আগে এক এক ফাংশন দেখাই। আমি বলছি এখানে যদি এক্সের মানটা আমি ওয়াই ওয়ান নেই, এখানে ধরো এখানে এক্সের মান কত নিচ্ছি আমি ওয়ান নিলাম, তাহলে কত হয় টু এর পাওয়ার ওয়ান, টু এর পাওয়ার ওয়ান মানে টু, এটা নেওয়া যায়। তার মানে ওয়াইয়ের মান আসতে আসতে টু, কোন ক্ষেত্রে এক্সের মান যখন আমি ওয়ান নিচ্ছি ওয়াইয়ের মান আসতে আসতে তখন টু, একটু খেয়াল করে দেখো। এবার আমরা যদি এক্সের মানটা মাইনাস ওয়ান নিই, এখানে এফ অফ মাইনাস ওয়ান নিলাম, তাহলে টু এর পাওয়ার কত হবে মাইনাস ওয়ান, আর টু এর পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে ওয়ান বাই টু এর পাওয়ার ওয়ান, এইভাবে লেখা ইনভার্স মানে নিচে চলে যায়। তাহলে ওয়ানকে এটা আসতে আসতে হাফ, এই হাফকে আমি মানে ওয়ানকে যদি টু দ্বারা ভাগ করি সেটা তো অবশ্যই জিরো পয়েন্ট ফাইভ, তার মানে আমাদের এক্সের মান যখন মাইনাস ওয়ান বসাচ্ছি তখন ওয়াই পাচ্ছি আমরা জিরো পয়েন্ট ফাইভ। দেখো তাহলে আমি সংজ্ঞাটা এরকম দিছিলাম না যে ডোমেন এক্সের উপাদানগুলোকে বলা হয়তো ডোমেন, তো ডোমেন তো ভিন্ন, এখানে একটা নিলাম ওয়ান আর একটা নিলাম মাইনাস ওয়ান, তো এই যে ডোমেনের ভিন্ন ভিন্ন মানের জন্য যদি আমরা ভিন্ন ভিন্ন মান পাই, দেখো এটার মান একটা নিচে ওয়ান একটা নিচে মাইনাস ওয়ান দুজনে ভিন্ন, এই ভিন্ন মান নেওয়ার কারণে এখানে দুইটা ভিন্ন মান পাইছি, দেখো এখানে টু পাচ্ছি আর একটা পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ। কিন্তু ডোমেন যদি ভিন্ন নিয়ে এখানে একই মান পাই তাহলে সেগুলো কিন্তু এক এক ফাংশন না, যেমন আমি এক্স নিলাম ধরো টু, ওয়াই ওয়াই পাচ্ছি আমরা ধরো ফোর, ওয়াই পাইলাম ফোর, আবার এক্স নিলাম আমি থ্রি, তারপরেও যদি আমি ওয়াই ফোর পাই তাহলে ওই ধরনের ফাংশন এক এক ফাংশন না, কারণ এখানে তুমি ভিন্ন ভিন্ন দুইটা মান নিছো টু নিছো থ্রি নিছো কিন্তু মান একই রকম পাচ্ছ, তাহলে ওই ধরনের ফাংশনগুলোকে এক এক ফাংশন বলা যাবে না। কিন্তু এটার মধ্যে যেহেতু আমি দুইটা ভিন্ন মান নিছি এবং ওই দিকে গিয়ে ভিন্ন দুইটা মান পাইছি তাহলে এই ফাংশনটা হবে এফ অফ এক্স টু টু দি পাওয়ার এক্স, এই ফাংশনকে বলা হবে এক এক ফাংশন, আর এটা একটা সূচকীয় ফাংশন। তো সূচকীয় ফাংশন আমাদের কি হলো এক এক হয়ে গেল, এটা তো বুঝলাম যে সূচকীয় ফাংশনগুলো এক এক হয়, এটাকে মনে রাখে যে সূচকীয় ফাংশনটা কী হয় এক 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 এক, আচ্ছা এক এক ফাংশন হয়, আর এক এক ফাংশন যেহেতু হয় তাই তার বিপরীত ফাংশন হওয়া সম্ভব। এখন আমি তোমাদের একটু বোঝাই নিই যে এক এক ফাংশন কীভাবে না হয়, এটাও তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে যে এক এক ফাংশন কীভাবে না হয়। যে আমি একটা ফাংশন নিই যে ফাংশনটা এক এক না, তোমরা এখন দেখলেই বুঝতে পারবা। তো আমি একটা ফাংশন নিই যেটা এক এক না আসলে, সেটা হচ্ছে আমি যদি লিখি এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এটা নিলাম, এটা কিন্তু এক এক ফাংশন না, কারণ কি এক এক ফাংশন না কি আমরা এটা আগে লিখে নিই ওয়াই ইকুয়াল এটা লিখলাম। এখন এক্সে দুইটা ভিন্ন মান নেই, একটা নেই চেক করার জন্য মাইনাস ওয়ান আর একটা প্লাস ওয়ান নেই। এখন এটা অন্য কিছু দ্বারাও চেক করা যেতে পারে, তবে আমি এটা একটু দেখাই দিচ্ছি, সবচেয়ে সহজ যেটা সেটা দিয়ে আমি বুঝাই দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন দেখো এফ এখানে ফাংশনের এখানে এক্সটাকে পরিবর্তন করে যে এখানে এক্সের মান নেই মাইনাস ওয়ান, দেখো দুইটা কিন্তু ভিন্ন মান, তো এখানে যদি আমি এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ানের স্কোয়ার করি তাহলে তোমরা জানো অবশ্যই কোনো কিছুর স্কোয়ার করলে সেটা প্লাস হয়ে যায়, তার মানে ওয়ান হয়ে যাবে এটা মাইনাস ওয়ানকে স্কোয়ার করলে, হ্যাঁ হোল স্কোয়ার করলে এটাতে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এটা তো জানো। তাহলে ওয়াইয়ের মান আসতে আসতে কত ওয়ান, একটু খেয়াল করে দেখো এক্সের আমি মান নিচ্ছি মাইনাস ওয়ান তখন আমি ওয়াইয়ের মান পাচ্ছি কত প্লাস ওয়ান, খেয়াল করছো? এবার আমরা এক্সের মানটা যদি আমি প্লাস ওয়ান নিই এফ অফ ওয়ান নিলাম তাহলে এটা ওয়ানের উপর স্কোয়ার আসবে, ওয়ানের উপর স্কোয়ার করলে তো ওয়ান, তাহলে মান আমি নিচ্ছি এবার প্লাস ওয়ান,
y এর মান পাচ্ছি কত 1 দেখো তো এখানে খেয়াল করো x এর দুইটা মান ভিন্ন একটা -1 একটা +1 তো x এর দুইটা ভিন্ন মানের জন্য y এর মান দুইটা কিন্তু সেম আসতেছে কিন্তু আমি বলছি এক এক হইলে এখানে যদি ভিন্ন মান হয় তাহলে এখানেও দুইটা ভিন্ন মান আসবে যেহেতু এটা একই রকম মান আসা পড়ছে তাই এই ফাংশনটা এক এক ফাংশন না তো আশা করি তোমরা এক এক ফাংশনটা কিভাবে চিনতে হয় সেটা বুঝতে পারছো এবার আমরা শিখব কিভাবে বিপরীত ফাংশন নির্ণয় করতে তো এখন আমরা বিপরীত ফাংশন নির্ণয় করব তো বিপরীত ফাংশন কোন ক্ষেত্রে সম্ভব আরেকবার বলি কোন একটা ফাংশনকে যদি আমরা বলতে পারি এক এক যখনই আমরা একটা ফাংশনকে বলবো এক এক খেয়াল করে দেখো এই স্টেপটা একটু খেয়াল করে দেখো কোন একটা ফাংশন যদি এক এক হয় তাহলে ওই ফাংশনটার মানে এই ফাংশনটার কি সম্ভব হবে এই ফাংশনটার বিপরীত ফাংশন বের করা সম্ভব হবে ঠিক আছে এই ফাংশনের কি বের করা সম্ভব হবে বিপরীত ফাংশন বের করা সম্ভব হবে যদি ফাংশনটা এক এক হয় তো এখন আমরা একটা বিপরীত ফাংশন দেখি মানে কিভাবে বিপরীত ফাংশনটা বের করতে হয় বিপরীত ফাংশন এখন আমরা একটু বিপরীত ফাংশনটা চেক করা শিখব বা বিপরীত ফাংশন বের করব কিভাবে দেখো তো আগে বলে রাখি একটা ফাংশন লিখলাম এমন যে এফ অফ এক্স এক্স প্লাস ওয়ান এটার বিপরীত ফাংশন করা যাবে যদি প্রশ্ন করি কেন করা যাবে এটার বিপরীত ফাংশন তোমরা উত্তরটা দিবা এই ফাংশনটা একটা এক এক ফাংশন এর জন্য এটা বিপরীত ফাংশন করা যাবে আর এক এক ফাংশন কিভাবে চেক করতে হয় এটা তো একটু আগে দেখাইলাম তোমাদের তো এখন একটু দেখো দেখো তো এটাকে আমরা কি এইভাবে লিখতে পারি না এটাকে তো ওয়াই এর সাথে তুলনা করতে পারি মানে ওয়াই ইকুয়াল এফ অফ এক্স ইকুয়াল এটা বা এটা কিভাবে লেখা যায় ওয়াই ইকুয়াল এক্স প্লাস ওয়ান এটাকে বিপরীত ফাংশন আমরা কিভাবে বের করবো একটু মানে এক্সটাকে আলাদা করে দিতে পারলে এটার বিপরীত ফাংশন হয়ে যাবে সহজভাবে একেবারে সহজভাবে যদি বলি এক্সকে আলাদা করে দিতে পারলে সেটা বিপরীত ফাংশন হয়ে যাবে তো প্রথমে আগে আমরা একটা জিনিস চেক করি ধরো আমি এখানে এক্সের দুইটা মান দিয়ে যাচ্ছি একটু বোঝার জন্য বলতেছি ধরো এক্সের মান ওয়ান নিলাম এখানে এক্সের মান ওয়ান নিলে ওয়াই কত হবে তাহলে এক্সের জায়গায় ওয়ান প্লাস ওয়ান মানে ওয়াই হয়ে যাবে টু এক্সের মান ওয়ান নিলে ওয়াই হয়ে যায় টু আবার এক্সের মান যদি আমি টু নেই তাহলে ওয়াই এর মান কত হবে এখানে টু প্লাস ওয়ান হবে এক্সের জায়গায় টু বসে তাহলে আসবে কত থ্রি তাহলে ওয়াই এর মান আসতেছে থ্রি হ্যাঁ এটা তো আমরা বুঝছি তাহলে আমি এটা দিয়ে একটা সেট তৈরি করি ওই যে আমরা যে ক্রোমোজোম মনে আছে তো তোমাদের যে এই যে এই এক্স এই ওয়ানের জন্য আমরা পাচ্ছি ওয়াই তাহলে এই দুইটা দিয়ে একটা ক্রোমোজোম বানাইতে পারি ওয়ান টু আবার এটাকে বানাইতে পারি টু থ্রি মনে আছে তো এটা তাহলে এটাকে আমরা সেট আকারে লিখে দিলাম হ্যাঁ এস দিয়া তাহলে এই ফাংশনটার বিপরীত ফাংশন কী হবে সেটা জানো তো সেটা হচ্ছে এস ইনভার্স দিয়ে আমি কিন্তু একটা প্রথম ক্লাসে বেসিক ক্লাসে কিন্তু একটু আলোচনা করেছি এটা তাহলে এই ইনভার্স করলে কিন্তু এগুলো স্থান পরিবর্তন হয়ে যায় তো এই ওয়ানটা যা চলে যাবে টু এর জায়গায় মানে এক্সটা ওয়াই এর জায়গায় চলে যাবে আর ওয়াইটা এক্স এর জায়গায় চলে আসবে তাহলে টু ওয়ান আর এটা হবে থ্রি টু ঠিক না টু ওয়ান আর থ্রি টু যে থ্রিটা এক্স এর জায়গায় আসছে টুটা থ্রি এর জায়গায় চলে গেছে এইটার বিপরীত ফাংশন এটা তাহলে আমরা এইখান থেকে কি করব এই ফাংশন এই যে এইটাকে এক্স এর জায়গায় ওয়াই আনতে হবে ঠিক আছে তো এইখানে দেখো তো ওয়াইটা কিভাবে আসে ওয়াইটা কিন্তু সিঙ্গেল একা আছে এখানে এক্সটাকে এরকম একা বানাই দেবো এটা থেকে এটা কি পারা যাবে না এটা তো খুব ইজি কাজ সেটা হচ্ছে এই যে ওয়াই ওয়ানটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে এক্স আলাদা হয়ে গেল তাহলে এটাকে কী লেখা যায় এক্স ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান এটা লেখা যায় এই যে আমি এক্সটাকে আলাদা করে দিলাম না তাহলে এখন বিপরীত ফাংশন হয়ে গেছে এখন আরেকটু ব্যাপারটা বোঝাই ইনভার্সের ব্যাপারটা এখন আমি তারপরে সব কিছু চেক করে দেখাবো তোমাদের তো এই ফাংশনের জন্য তো আমি যা যা বের করছি সেটা তো লিখলাম এখানে এই যে সরি এটা না এটা তো ইনভার্স বিপরীতটা এটা 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 থেকে তো এটা আসছে এটা তো একটু বুঝতে পারতাম এখানে ওয়ান আর টু মান বসাইছিলাম এক্সের তাই পাচ্ছিলাম ওয়াইগুলো টু আর থ্রি এখন এটাকে বিপরীত করার জন্য দেখো আমি ওয়াইটা কোন ক্ষেত্রে আমরা কিন্তু এফ অফ এক্সের পরিবর্তে আমরা কি বসাইছিলাম ওয়াই বসাইছি এখন একটু খেয়াল করে দেখো আমাদের এখানে তো এক্স আলাদা এক্সটা তো আলাদা এই যে এই এক্স এক্সের জন্য আমরা কি করব এক্সের জন্য এটাকে আমরা বিপরীত করে নিতে হবে এফ ইনভার্স তারপরে যে এফ অফ এক্স তাহলে এটা হবে ওয়াই এরকম আসবে এখন ইনভার্স নিলে কি হবে এই
মানে কোনো কিছুর উপর যদি ইনভার্স থাকে, যেমন এ ইনভার্স কি হয় 1/a লিখতে পারো, তাহলে আমি যদি এফ ইনভার্স লিখি তাহলে সেটার পরিবর্তে কি লিখব 1/f ইনটু এফ, তাহলে কি হয় এ এফ এফ কাটা যায়, ঠিক এই এফ ইনভার্স আর এই এফ কাটা গেলে কি থাকবে x থাকবে আর ওইখানে থাকবে এফ ইনভার্স y। দেখো তো এটা বুঝছো কি না, এফ ইনভার্স y আসতেছে। তাহলে এই x এর পরিবর্তে আমরা এখানে কি বসাতে পারবো, এই x এর পরিবর্তে এফ ইনভার্স y, এটা কই থেকে আসছে, ওই যে আমরা বলছিলাম y আর f অফ x সেম এটার এটা, তাই এখান থেকেই আমরা এক্সটা বের করে নিতে পারি, যে এক্সকে বের করে নিছি, তাহলে এক্স এর পরিবর্তে কি লিখবো এফ ইনভার্স ওয়াই ইকুয়াল ওয়াই মাইনাস ওয়ান। দেখো এটা বুঝতে পারছো কিনা, তাহলে দেখো এটা হচ্ছে বিপরীত ফাংশন, এই ফাংশন এই যে এখানে যদি আমরা চিন্তা করি এই যে এইটার বিপরীত ফাংশন হচ্ছে এইটা, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমরা বিপরীত ফাংশনে তার ওয়াই বসাবো না, তো যদি কোনো ফাংশনের ডোমেন বলি আমরা সবসময় কিন্তু সেটার এক্সই বসাই, তাহলে এই ওয়াইটাকেও আমাদের চেঞ্জ করে নিতে হবে, মানে আমি বলতেছি চলক পরিবর্তনের কথা। দেখো এখানে আমরা যা ইচ্ছা তাই বসাইতে পারি, যদি এ নেই তাহলে এখানে এইখানে এ হবে, তাহলে আমি এফ ইনভার্স এক্স নেই, আমাদের বোঝার সুবিধার্থে চলকটা পরিবর্তন করে দিই, তাহলে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, তাহলে কি হয় এক্সের মাধ্যমে সবগুলা প্রস্তুত হয়ে গেল। এখানে তুমি তো চাইলে ওয়াই এর মান 1, 2, 3 যাই বসাইতে পারো, এখানে ওয়াইটাকে চলকটাকে চেঞ্জ করে শুধু এক্স লিখে দিলাম, তাহলে এখানে এক্স থাকা মানে যত জায়গায় এক্স আছে সব চেঞ্জ হয়ে যাওয়া, তাহলে এই যে এই ফাংশনটার বিপরীত ফাংশন হচ্ছে এইটা, এই যে বিপরীত ফাংশন রেডি হয়ে গেল। এখন আমি যদি এটার মধ্যে এক্স এর মান বসাই, ধরো এখানে এক্স এর মান 2 বসাইলাম, এখানে এই এটার মধ্যে এক্স এর মান 2 বসাই, তাহলে এফ ইনভার্স যদি 2 বসাই তাহলে কত 2 - 1 কত আসবে 1 আসবে, আমি এক্স এর মান এখানে বসাইতেছি 2, ওয়াই পাচ্ছি কত 1, আর যদি আমি এক্স এর মান 3 বসাই, এফ ইনভার্স এখানে 3 বসাই দেই এই যে এক্স এর জায়গায়, তাহলে কত আসবে 3 - 1 মানে 2 আসবে, খেয়াল করছো 3 বসাইলে আসতেছে এখানে 2, তার মানে এক্স এর মান যখন আমি 3 বসাইতেছি ওয়াই এর মান আসতেছে 2। তাহলে এই যে ক্রমজোর দিয়ে দেখো এখানে 2 বসালে আসতেছে 1, দেখো 2 1, এটা কি উল্টা হয়ে যায় না, ওয়ানের জায়গায় ওয়ানটা পরে গেছে 2টা আগে আসছে, কেন আগে আসছে ওই যে এক্স আর ওয়াই যে চেঞ্জ হয়ে গেছে জায়গা, এর জন্য এটা এরকম চেঞ্জ হয়ে যাবে, এই যে এক্স এর মান যখন আমি 2 বসাইতেছি ওয়াই এর মান তখন 1 আসতেছে, আবার এক্স এর মান যখন আমি 3 বসাইতেছি ওয়াই এর মান তখন 2 আসতেছে, দেখো এই যে 3 বসাইলে 2 আসতেছে, ওভারঅল এই 2টা এখানে 3টা এখানে ঘুরে যাইতেছে, কেন ঘুরছে ওই যে আমরা আগে এক্স ওয়াইটা যেমন সিঙ্গেল ছিল এখন এক্সটাকে এরকম আলাদা করে দিয়ে লিখছি দেখা এরকম হয়ে গেছে। তো আসলে বিপরীত ফাংশনের কাজটা এইটাই, ওই একটা একটা ফাংশন যদি প্রথম বুঝতে পারে সেটা এক এক ফাংশন, তাহলে শুধু এক্সটাকে আলাদা করে দিতে পারলেই আমাদের বিপরীত ফাংশন হয়ে যাবে, এটা মনে রেখো একটু। তো এই এক্সটাকে আলাদা করে দিলে দিয়ে শুধু খালি ওই যে আমরা এই এই কাজটা করে দিই, এই যে এই এতটুকু কাজ করে দিবা, এফ অফ এক্স ওয়াই লিখবা, এটাকে ইনভার্স করে দিয়ে এরকম একটা বানায় এক্স এর মানটা বসাই দিয়া চলক চেঞ্জ করে দিলেই ওই ফাংশনের বিপরীত ফাংশন হয়ে যাবে, এই তো হয়ে গেল এটা ফাংশন বিপরীত ফাংশন, তার মানে মনে রাখবো এক্সটাকে আলাদা করে দিতে হবে বিপরীত ফাংশনে, এটা একটু মাথায় রেখো একটু চিন্তা করবা দেখবা এটা বুঝতে পারবা। এখন আমরা কিন্তু একটা সূচকীয় ফাংশনকে লগারিদমিক ফাংশন বানাবো, ঠিক আছে, তো সূচকীয় ফাংশনগুলো এক এক হয়, একটু আগেই আমরা আলোচনা করলাম সূচকীয় ফাংশনগুলো এক এক হয়, আর যেহেতু এক এক হয় তাহলে সেটাকে বিপরীত করে দিলেই সেটা লগারিদমিক ফাংশন হয়ে যাবে, সূচকীয় ফাংশনকে বিপরীত ফাংশন করে দিব ফলে সেটা কি হবে লগারিদমিক ফাংশন হবে। তো একটা সূচকীয় ফাংশন আমরা লিখি এরকম, যে ধরো একটা সূচকীয় ফাংশন লিখলাম এমন যে এফ অফ এক্স 2 এর পাওয়ার x, এটা একটা সূচকীয় ফাংশন, তো এই সূচকীয় ফাংশনটাকে আমরা লগারিদমিক ফাংশনে রূপান্তর করব। তো এখন আমরা এই সূচকীয় এই ফাংশনটাকে আমি বলছিলাম না এফ অফ এক্সকে আমরা ওয়াই ধরতে পারি, তো এটাকে ইকুয়াল ওয়াই ধরে নিবা এভাবে, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি ওয়াই ইকুয়াল 2 এর পাওয়ার x, যেহেতু তিন ওজনে সমান তাহলে ওয়াই সমান সমান 2 এর পাওয়ার x, এটা লিখতে পারবা। এখন এখান থেকে আমি বলছি কি, এটা তো হলো সূচকীয় ফাংশনটা এই যে এটা, হ্যাঁ এই যে ওয়াই ইকুয়াল 2 এর পাওয়ার x, তো এখন এটাকে লগারিদমিক বানাতে হলে এই ফাংশনকে এখন কি করব বিপরীত ফাংশন বানাবো আমরা। তো বিপরীত ফাংশন বানাইতে হলে আমাদের কি করতে হয়, আমাদের এক্সটাকে আলাদা করে দিতে হয়, সেটা তো মনে আছে তোমাদের, তা আমরাও এখন এক্সটাকে আলাদা করব। এখন এই এক্সটাকে আলাদা করব কিভাবে, ওই যে
দেখো 2 এর পর কিউব ইকুয়াল 8 এই উদাহরণটা আমি দিতেছি যাতে মনে থাকে। তো এখানে লগ নিলে কি হয় 2 হয়ে যায়, 8টা এই পাশে চলে আসে আর এই যে পাওয়ারটা ফলাফলে চলে যায়, ঠিক না? তো 3 বাইরে চলে যায়। এখানেও দেখো আসলে এই x-টাকে সাইড করে দেওয়া যাবে লগ নেওয়ার কারণে। আচ্ছা আমি একটু লিখি, তারপরে দেখবা তোমরা বুঝতে পারবা, বা দিয়ে এখানে লেখা যায়, এটাকে আমরা এই পাশে লিখি 2 এর পাওয়ার x, যাতে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হয়। এই যে এখন এই x-টাকে কিন্তু আমি এরকম সিঙ্গেল করে ফেলতে পারবো, একা বানায় ফেলতে পারবো, কীভাবে? ওই যে লগ নেওয়া। তো আমি যদি লগ নেই, তোমরা অবশ্যই জানো 2 নিচে, এটা নিচেই থাকবে, আর ওই পাশেরটা 2 এর উপরে চলে আসবে, এই যে লিখলাম, আর এই যে এক্সটা পাওয়ারটা ফলাফলে চলে যাবে, যে এক্স দেখো তো এক্স আলাদা হয়ে গেছে। তার মানে যদি আমি এটাকে কীভাবে সাজায় লিখি, আগে এক্সটাকে এই পাশে এনে লিখি এক্স ইকুয়াল লগ 2 এর পর ওয়াই, এটা লেখা যায়। এই তো লগারিদমিক ফাংশন হয়ে গেছে, এটাই তো লগারিদমিক ফাংশন, এই যে এতটুকু, কারণ লগ চলে আসছে। তা আমি কী করলাম আসলে, এই যে যে এই ফাংশনটা যে আছে সূচকীয় ফাংশন, এই যে এটা এতটুক, এটা তো প্রথমে লিখছিলাম, এই যে সূচকীয় ফাংশন আছে সেটাকে শুধু কী করছি, বিপরীত করে দিছি, মানে ওই যে এক্সটাকে আলাদা করছি, একটু আগে যে বললাম বিপরীত, তো বিপরীত ফাংশনের মতো করে এক্সটাকে আলাদা করে দিছি, তার মানে এটা একটা লগারিদমিক ফাংশন হয়ে গেছে। আমরা এটা লিখতে পারি আমরা এফ অফ এক্স ইকুয়াল কত ওয়াই, এটা জানি আমরা। এখন যদি আমরা ইনভার্স করে দিই, তোমরা কিন্তু এটা দেখাবো না, ইনভার্স করে দিলে এক্স ইকুয়াল কী লেখা যায়, এফ ইনভার্স ওয়াই লেখা যায়, এটা একসাথে লিখে দিলে, তো এক্সের পরিবর্তে আমরা এফ ইনভার্স ওয়াই বসাতে পারি। একটু আগে কিন্তু এটা দেখাইছি, একটু দেখে নিও ভালো মতো, তাহলে বুঝতে পারবা, আর এটা ভেঙে লিখবা না, সরাসরি এটা থেকে এভাবে লিখে দিবে। তাহলে এক্সের পরিবর্তে আমরা কী বসাতে পারি এখন, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল লগ 2 ওয়াই, এই তো, এটাই তো হয়ে গেল একেবারে এই এই সূচকীয় ফাংশনটার কী ফাংশন, বিপরীত ফাংশন। তো আমি কী বলছি, এই সূচকীয় ফাংশন থেকে লগারিদমিক ফাংশনে চেঞ্জ হয়ে গেলাম। এই যে দেখো এই সূচকীয় ফাংশনটাকে বিপরীত করে এটা কী পাইলাম, লগারিদমিক ফাংশন পাইলাম। এখন আমি যদি বলি যে সূচকীয় ফাংশনের ডোমেন আর রেঞ্জ কেমন, আচ্ছা একটু দিলে এখানে মুছে দেই, দেখো এটা হচ্ছে আমি একটু পার্ট করে দিলাম, আলাদা করে দিলাম, এটা সূচকীয় ফাংশন আর এটা লগারিদমিক ফাংশন। সূচকীয় ফাংশনের ডোমেন কেমন হবে, ডোমেন তোমাদের ওই যে আমি কিন্তু বেসিক ক্লাসগুলোর মধ্যে কিন্তু এগুলো আলোচনা করে দিছি যে সূচকীয় ফাংশনের ডোমেন কিভাবে বের করতে হয়। তো আমরা কিন্তু জানি সূচকীয় ফাংশনের ডোমেন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে সূচকীয় ফাংশনের ডোমেন। আর রেঞ্জ কেমন, রেঞ্জ হচ্ছে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, প্লাস ইনফিনিটি পর্যন্ত, জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, তবে জিরো কিন্তু সহ না, এই ফার্স্ট ব্রেকেটের কাজটা কি আশা করি তোমরা জানো, তো এর জন্য জিরো এর পর থেকে এই ইনফিনিটি পর্যন্ত, হ্যাঁ সেটা হচ্ছে তার রেঞ্জ। তাহলে দেখো তো সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন যদি হয় লগারিদমিক ফাংশন, তাহলে লগারিদমিক ফাংশনের ডোমেন কেমন হবে বলতে পারবা, ওই যে ঘুরে যাবে, লগারিদমিক ফাংশন হবে সূচকীয় ফাংশনের রেঞ্জ যেটা, লগারিদমিক ফাংশনের ডোমেন সেটা, মনে রেখো। আর এটার রেঞ্জ কেমন হবে, এটার রেঞ্জ হবে ওই যে সূচকীয় ফাংশনের ডোমেন, তার মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা একটু মনে রাখো। দেখো আমি বলতেছি সূচকীয় ফাংশনের ডোমেন, যারা ওই যে আগের বেসিক ক্লাসটা কিন্তু অবশ্যই দেখো, কারণ ওইটা দেখলে এটা বুঝতে পারবো এটা থেকে কীভাবে এটা চেঞ্জ হয়ে গেছে। কারণ কি চেঞ্জ হওয়ার কারণটা কি, ওই যে বিপরীত করলে এক্সের জায়গায় ওয়াই, ওয়াইয়ের জায়গায় এক্স আসে, ঠিক আছে, এই জন্য এটা চেঞ্জ হয়ে যাবে, ফলে এটার রেঞ্জ হয়ে যাবে ওইটার ডোমেন, আর এটার ডোমেন হয়ে যাবে ওইটার রেঞ্জ, একটু খেয়াল করো। তো এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লগারিদমিক ফাংশনের লেখচিত্র আঁকবো। তো প্রথমে আমি বলে রাখি যে লেখচিত্র আঁকতে হলে দুইটা পয়েন্ট লাগবে, একটা হলো এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো আমাদের এক্সের জন্য ওয়াইয়ের মানগুলো নির্ণয় করবো, এর জন্য আমাদের যেহেতু এফ অফ এক্স দেওয়া আছে, এর জন্য আমরা এটা ধরে দিয়ে ওই এফ এক্সের পরিবর্তে ওয়াই লিখে নিলাম, যাতে আমরা এক্স বসালে কাকে পাই, ওয়াইকে পাই, ফলে বিন্দুগুলো আমরা বসাতে পারি, ঠিক আছে। এখন দেখো আমরা লিখলাম ওয়াই ইকুয়াল লগ 2 টু দি পাওয়ার এক্স, এই যে এটাই লিখছি কিন্তু ওয়াই দিয়ে, এই যে এফ অফ এক্স এর পরিবর্তে ওয়াই দিয়ে লিখলাম, ফলে আমাদের লাভ কি, এক্স বসালে আমরা ওয়াইয়ের বিন্দুগুলো পাবো। তো আমাদের এখানে একটু খেয়াল করো, এক্সের মান বসে আমরা ওয়াইয়ের মানগুলো নির্ণয় করবো।
তো এখন তোমাদের যাদের ইএস ক্যালকুলেটর আছে, আমি তাদের জন্য আগে বলি প্রথমে যে ইএস ক্যালকুলেটর থাকলে এই মান নির্ণয় করা খুব সহজ। কিভাবে? তোমরা ওই যে লিখবা লগ, তারপরে এরকম একটা বক্স আসবে, এখানে একটা বক্স আসবে ইএস ক্যালকুলেটরের মধ্যে বলতেছে, এখানে কি বসাইলা, টু বসাইলা, এরপরে এই মানগুলো সিরিয়ালে বসাইতে থাকবা। এক্সের মান ওয়ান নিলা, টু নিলা, থ্রি, ফোর এরকম নিলা, তো এক্সের মান এখানে ওয়ান নিলা একবার, তাহলে রেজাল্ট আসবে জিরো, ক্যালকুলেটারের মধ্যে সহজ। তারপরে এটাকে টু করে দিলা, টু করে দিলে আসবে এটা ওয়ান, ফোর করে দিলে এখানে ফোর করে দিলে আসবে রেজাল্ট টু, এটা আসবে। আমি ইএস যাদের ক্যালকুলেটার আছে তাদের, কিন্তু এটা কিন্তু এসএসসি পরীক্ষার জন্য এটা অ্যালাউ করে না, বা এটা দেখলে কিন্তু স্যাররা এই ক্যালকুলেটার ব্যবহার করতে দিবে না। তো ইএস ক্যালকুলেটার দিয়ে এইভাবে রেজাল্টগুলো বের করা যায়, ঠিক আছে? এইট বসালে দেখবা থ্রি পাইতেছো, হ্যাঁ, এভাবে পাওয়া যায়। এখন যদি আমাদের ইএস ক্যালকুলেটার ইউজ করতে না দেয়, তার মানে আমাদের এমএস ক্যালকুলেটার দিয়ে কিন্তু এইভাবে রেজাল্ট বের করতে পারবে না। আমি বলছিলাম না যে সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশনই হচ্ছে লগারিদমিক ফাংশন, মনে আছে তো? তাহলে এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, বা এটা হচ্ছে লগারিদমিক ফাংশন, এই যে ওয়াই ইকুয়াল লগ টু এর পাওয়ার এক্স, ঠিক না? এখন এইটাকে আমরা তো এইভাবে লিখতে পারি, এটাকে আমরা সূচকীয় ফাংশন বানাবো, খেয়াল করো। তাহলে সূচকীয় ফাংশন বানাবো কিভাবে একটু খেয়াল করে দেখো তো, এই যে এটাকে এভাবে লিখতে পারি না, লগ টু আমি বোঝার জন্য বলতেছি ওয়াই, তারপর কি হবে, এই যে এটাকে বিপরীত করে দিলেই তো হয়ে যাবে, তার মানে এটাকে আমি যদি এভাবে লিখি টু এর পাওয়ার হচ্ছে ওয়াই ইকুয়াল কত, এক্স। তো এটাকে যদি আমরা একটু ঘুরাই লিখি এভাবে, কী লেখা যায়, এক্স ইকুয়াল টু এর পাওয়ার ওয়াই। আমি কিন্তু এটা বিপরীত করতেছি, বিপরীত ফাংশন করতেছি কিন্তু, ঠিক আছে? এক্সটাকে বের করে নিলাম, তো এই এক্সের পরিবর্তে আমরা কী লিখতে পারি মনে আছে তো, এফ ইনভার্স ওয়াই ইকুয়াল টু এর পাওয়ার ওয়াই। এবার যদি আমরা চলকটাকে পরিবর্তন করে দিই, তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এর পাওয়ার এক্স, এটাই তো। দেখো এটা এই এফ ইনভার্স এক্সটা, এই যে টু টু দি পাওয়ার এক্স, ঠিক না? এখন আমি এখানে এইটাকে ওয়াই ধরে নিব, এখন ফাংশন আমার হয়ে গেল এমন, এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এর পাওয়ার এক্স, হ্যাঁ, এটা ইকুয়াল ওয়াই ধরে নিব। এখন আমি যদি এখানে এক্সের জায়গায় আমি ওয়ান বসাই, দেখো কি হয়, এক্সের জায়গায় ওয়ান বসাইলে আসতেছে টু এর পাওয়ার এক্সের জায়গায় ওয়ান বসাইবা, কারণ কত আসতেছে টু, তার মানে আমি টু যদি এই পাশে করি, আমি এক্স বসাচ্ছি আর ওয়াই, হ্যাঁ, এখানে এক্সের মান কত বসাইলাম, আমি ওয়ান বসাইছি, ওয়াইয়ের মান কত পাইতেছি, আমি টু পাচ্ছি, ঠিক আছে? এবার এক্সের মান যদি আমি জিরো বসাই, এক্সের জায়গায় জিরো বসাইলাম, তাহলে জিরো বসাইলে টু এর পাওয়ার কত হয়, জিরো হয়, কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান, তার মানে আমি এক্সের জায়গায় যদি জিরো বসাই, ওয়াইয়ের মান পাচ্ছি কত, ওয়ান। এখানে এফ ইনভার্স ওয়ান, এক্সের জায়গায় যদি আমি টু টু বসাই এখানে, তাহলে কত আসতেছে, ফোর আসতেছে, তার মানে এক্সের মান যখন আমি টু বসাচ্ছি, ওয়াই আসতেছে, সরি এখানে টু লিখবো, ওয়াই আসতেছে ফোর, এক্সের মান যখন আমি থ্রি বসাচ্ছি এখানে, এখানে যদি থ্রি বসাই, তাহলে ওয়াই আসতেছে কত, টু এর কিউব মানে হচ্ছে এইট, কত বসানোর জন্য, থ্রি বসানোর জন্য আসতেছে এইট। আর আমি যদি এক্সের মানটা এমন বসাই, মাইনাস মান বসাই একটা, এফ ইনভার্স ওয়াই মাইনাস ধরো ওয়ান বসাইলাম, তাহলে কত আসতেছে দেখো তো, এখানে টু এর পাওয়ার মাইনাস ওয়ান, আর তাহলে আসতেছে ওয়ান বাই টু মানে জিরো পয়েন্ট ফাইভ, তার মানে মাইনাস ওয়ান বসাইলে এটা আসতেছে জিরো পয়েন্ট ফাইভ। একটু একটু খেয়াল করে দেখো, এই যে মাইনাস ওয়ান বসাচ্ছি, রেজাল্ট আসতেছে, মানে এগুলো সব কার মান, ওয়াইয়ের মানগুলো কিন্তু বেরোচ্ছে এখানে। এখন একটু খেয়াল করে দেখো তো, এখানের এক্সের মানগুলো এই পাশের ওয়াইয়ের মানগুলোর সাথে মিলে কিনা, আর এই পাশের ওয়াইয়ের মানগুলো এখানে এক্সের সাথে মিলে কিনা, একটু খেয়াল করে দেখো। এখানে এক্সের মান দেখো ওয়ান, ওয়ান বসালে ওয়াইয়ের মান আসে কত, জিরো, দেখো ওয়াইয়ের মান যখন ওয়ান বসাচ্ছি তখন এক্স আসতেছে কত, জিরো, মানে এটার ঘুরা যাবো, এটা যেভাবে আছে ওয়ান জিরো, ওটার মধ্যে হবে জিরো ওয়ান, এই যে জিরো ওয়ান। যখন আমি এখানে টু ফোর বসাচ্ছি, দেখো এটা ঘুরা যাবে, এখানে ফোর টু পাইবা, যখন আমি এখানে থ্রি এইট হবে তখন এখানে এইট থ্রি হবে। এটা কেন হবে,
কারণ এটা আমি কেন বলতেছি দেখো তো এখানে যাদের ইএস ক্যালকুলেটর নাই কিংবা পরীক্ষার হলে যদি ইএস ক্যালকুলেটর নাও নিতে দেয় তাহলেও তোমরা কি করবা ওই ফাংশনটাকে বিপরীত ফাংশন করবা বিপরীত ফাংশন করে এটা তৈরি করবা কিন্তু লেখার সময় তোমরা লিখবা এইটাই এই বক্সই তৈরি করবা তো আমরা লেখার সময় কিন্তু এটাকে ঘুরাইলে যেটা হয় সেটা হচ্ছে এই বক্সটা তো আমি পরীক্ষার সময় তোমরা কিন্তু এটা করবা না এটা দেখাইবা না আমি বলতেছি এটা পরীক্ষার সময় দেখানোর দরকার নেই তাহলে আমাদের এইটা দিয়া আমাদের এই ক্যালকুলেটর ছাড়াও আমরা কিন্তু এইভাবে এটার মান নির্ণয় করতে পারবো ঠিক আছে সহজভাবে যে এখানে ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা খুব সহজে ক্যালকুলেশন করতে পারতেছি কিন্তু এটা কিন্তু আমরা করতে পারবো না ওইভাবে হ্যাঁ ইএস ক্যালকুলেটর ছাড়া তাহলে আমরা ওই ক্যালকুলেটর ব্যবহার ছাড়াও কিন্তু এই পদ্ধতিটা ব্যবহার করে এটাকে ঘুরাইয়া দিয়েই এটা তৈরি করতে পারি তাহলে আমরা এখান থেকে ক্রমজোর পাচ্ছি এখন আমরা যদি এটা মুছে দিই কারণ আমাদের পরীক্ষার সময় এইটাই দেখাইতে হবে আমাদের এইগুলা দেখানোর দরকার নেই তাহলে আমাদের চিত্র যখন আঁকবো তখন এইটা এই চাক এই বক্সটা দিয়ে হয়ে যাবে এখন আমি এখানে দেখাচ্ছি কীভাবে লেখা চিত্রটা আঁকবা তাহলে দেখো এখানে ওই যে আমরা ক্রোমোজোরগুলো পাবো এক্স আর ওয়াই প্রথম উপাদানগুলো হচ্ছে এক্স দ্বিতীয়টা হচ্ছে ওয়াই তাহলে ক্রোমোজোর হয় 10 এটা হচ্ছে 21 42 83 0.5 হইলে হয় -1 এই তো আমার মনে আছে তো আমরা কীভাবে শিখছিলাম যখন এক্সের বেলায় কি কি হয় এক্সের বেলা যখন প্লাস হয় তখন হয় ডানে আর মাইনাস হলে হয় বামে আর ওয়াইয়ের বেলা যখন মান হবে প্লাস তখন হবে উপরে আর মাইনাস হলে হবে নিচে এই তো তাহলে দেখো আমি ক্রোমোজোরগুলো একটু বসাই দিই যখন 1 তখন 0 এক্সের মান যখন 1 তখন ওয়াই হচ্ছে 0 তাহলে এক্সের মানটা কি প্লাস তাহলে এখানে আসবে এক গড় নিলাম আর ওয়াই তখন হয়ে যাচ্ছে 0 মানে এখানেই এখানে হবে প্রথম পয়েন্ট তারপর এখানে 2 এক্সের মান যখন 2 ওয়াই তখন 1 তো 2 হলে এটা প্লাস আর এক্স প্লাস হলে ডানে এদিকে যাবে এই যে 2 গড় আসলাম 2 গড় আসার পর ওয়াই কত 1 না এখানে 1 মানে এটা উপরের দিকে যাবে প্লাস যেহেতু তাই উপরে লিখবো তারপর যখন 4 হচ্ছে তখন এই যে 3 4 এক্সের মান যখন 4 ওয়াইয়ের মান তখন কত 2 এই যে এটা 2 লিখছি তাহলে 2 হলে 2টা তো প্লাস এটা উপরে যাবে এই যে এই 1 আইডিয়া করে আঁকতেছি আমি আসলে বোর্ডে এগুলো সম্ভব না ওরকমভাবে এই যে এই পয়েন্টটা পাচ্ছি এখানে একটা এই যে একটা আর যখন বসাবো 8 তখন পাচ্ছি 3 8 হচ্ছে এদিকে আচ্ছা এদিকে জায়গা তো না আচ্ছা দেখো 4 5 6 7 8 আইডিয়া করে ধরে নিলাম 8 যখন হয় তখন হচ্ছে কত ওয়াই হচ্ছে 3 এই যে এখানে 1 2 3 এখানে এটা পাচ্ছি এই পয়েন্টটা আর আরেকটা মান এখানে আছে দেখো সেটা হচ্ছে কত 0.5 এর জন্য হয় -1 তাহলে 0.5 মানে এই 1 আর এটার অর্ধেক এটার জন্য -1 মাইনাস মানে ওয়াই মাইনাস হয়ে যাওয়া মানে নিচে যাওয়া নিচে এক গড় যাবে এই যে এখানে এখানে হয়ে গেল একটু খেয়াল করে দেখো এই যে এখানে গ্রাফটা এমন চিত্র আমি এত সোজা করে হয়তো আঁকতে পারতেছি না তোমার খাতায় ঠিকঠাক মতো আঁকতে পারবে গ্রাফ কাগজে এই যে লেখচিত্র হয়ে গেল এটা হ্যাঁ ঠিক আছে এখন একটু খেয়াল করে দেখো এই এই যে আমরা লগারিদমিক ফাংশনের লেখচিত্র তৈরি করলাম এখানে তো তোমরা এখানে বলবে এই বিন্দুগুলো বসায় লেখচিত্র আঁকি এটা তো গেল এরপরে যে কাজটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে একটা কথা বলে দিছে কিন্তু যে ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে সূচকীয় ফাংশনের ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে সূচকীয় ফাংশনের প্রতিফলন হবে লগারিদমিক ফাংশন এখন ওয়াই ইকুয়াল এক্স রেখার সাপেক্ষে মানে কি ওয়াই ইকুয়াল এক্স একটা সরল রেখার কথা বলা হয়েছে দেখো এখানে ওয়াই ইকুয়াল এক্স মানে আমি একটু বুঝাই দিই ওয়াই ইকুয়াল এক্স বেশি সময় লাগবে না এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই এখন আমি যদি বিন্দুগুলো বসাই দিই এক্স এর মান যদি 1 বসে ওয়াই কত হবে 1 হবে এক্স এর মান যদি 0 বসে ওয়াই এর মানও 0 কারণ কি এখানে যদি এক্স এর মান তুমি 0 বস যাই বসো না কেন এক্স যদি 1 বসাও তাহলে ওয়াই এর মান আসতেছে কত 1 এই যে এখানে ওয়াই ইকুয়াল এক্স না এক্সের জায়গায় যদি তুমি 1 বসাও তাহলে ওয়াই কত হয়ে যায় 1 যদি 2 বসাও তাহলে ওয়াইও 2 হয়ে যায় তো
তার মানে 0 বসাইলে 0 হয়ে যাচ্ছে তার মানে এখানে যদি আমি minus 1 বসাই y কত হবে y হবে minus 1 ঠিক না এখন এই বিন্দুগুলা যদি আমি এই ছবির মধ্যে এখানে বসাই দেই তাহলে এখানে এটা হচ্ছে 1 উপরে গেলে যে 1 1 এটা হচ্ছে 0 0 আর এখানে যদি আমি এক গড় আসি এখানে minus 1 এর জন্য y minus তার মানে নিচে চলে আসবে এখানে এই যে এরকম একটা রেখা পাবে এই যে ঠিক আছে তো এখন আমি বলছি কি y = x রেখার সাপেক্ষে সূচকীয় ফাংশনের প্রতিফলন হবে লগারিদমিক ফাংশন তার মানে এই রেখার সাপেক্ষে যদি চিন্তা করো না এই যে এমন একটা চিত্র পাবে মানে আমি তোমাদের একটু একটু বলে দেই এই উপরেরটা হচ্ছে তোমার সূচকীয় ফাংশন ঠিক আছে এখন আমি যদি মাঝখানে এই পয়েন্টগুলো যদি তুমি এই সূচকীয় ফাংশনের মধ্যে এই যে একটু আগে যেটা মুছে দিলাম আসলে একটু আগে যে আমরা বিপরীত ফাংশনটা দেখিয়েছি তোমাদের এখানে তো ওইটা হচ্ছে একটা সূচকীয় ফাংশন তো ওই অনুযায়ী যদি আমরা চিত্র আঁকি সূচকীয় ফাংশনের অনুযায়ী তাহলে চিত্রটা হবে এমন আর y = x রেখার সাপেক্ষে যদি আমরা একটা রেখাটা নিয়ে এখানে তাহলে এই যে যে এই গ্রাফটা দেখতেছো এটার একটা প্রতিফলন দেখা যাবে প্রতিফলন মানে হচ্ছে তোমার যদি এখানে একটা আয়না ধরা হয় না যেমন আমি যদি এরকম একটা রেখা আঁকলাম এখানে যদি একটা আয়না ধরি আয়নার মধ্যে ছবিটা দেখবা এটার উল্টো এরকম দেখা যাবে এরকম দেখা যাবে তো এই এই লেখচিত্রটার প্রতিফলন হচ্ছে এটা মানে আমি সহজ ভাষায় বলি এই সূচকীয় ফাংশনের প্রতিফলন দেখা যাবে যদি মাঝখান দিয়ে একটা রেখা টানি কিরকম রেখা y = x রেখা টানি তাহলে উপরের রেখাটার প্রতিফলন দেখা যাবে এটা মানে সূচকীয় ফাংশনের প্রতিফলন দেখা যাবে এটা ঠিক আছে এটা একটু মনে রাখো এই কথাটা তো আশা করি আজকের ক্লাসটি তোমরা উপভোগ করেছো তো এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ